C এবং C++ এ লুপস এর কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আমরা শিখব ফর লুপ, ওয়াইল লুপ এবং ডু ওয়াইল লুপ। আমরা এটি কয়েকটি উদাহরণের সাহায্যে করব। আমরা কিছু সাধারণ এরর এবং তাদের সমাধানও দেখব। এই টিউটোরিয়ালটি রেকর্ড করতে আমি উবুন্টু অপারেটিং সিস্টেম সংস্করণ 11.04 এবং উবুন্টুতে GCC এবং G++ কম্পাইলার সংস্করণ 4.6.1 ব্যবহার করছি। লুপসের ভূমিকা দিয়ে শুরু করা যাক। লুপস বারবার নির্দেশাবলীর শ্রেণী এক্সিকিউট করতে ব্যবহৃত হয়। এর উপর ভিত্তি করে এদের তিন ভাগে ভাগ করা হয়, ওয়াইল লুপ, ডু ওয়াইল লুপ এবং ফর লুপ। প্রথমে ওয়াইল লুপের সাথে শুরু করি। ওয়াইল লুপ শুরুতে কন্ডিশন যাচাই করে। গঠন হল ওয়াইল কন্ডিশন, বন্ধনীতে স্টেটমেন্ট ব্লক। এখন ডু ওয়াইল লুপ দেখি। ডু ওয়াইল লুপ কন্ডিশন যাচাইয়ের পূর্বে অন্তত একবার এক্সিকিউট করা হয়। গঠন হল ডু বন্ধনীতে স্টেটমেন্ট ব্লক, বন্ধনীর পর ওয়াইল কন্ডিশন। আপনি দেখতে পারেন যে কন্ডিশন শেষে যাচাই করা হয়েছে। এখন ওয়াইল লুপ এবং ডু ওয়াইল লুপের একটি উদাহরণ দেখি। আমি ইতিমধ্যে এডিটরে কোড লিখেছি, এটি খুলি। উল্লেখ্য যে আমাদের ফাইলের নাম while.c। এখন আমরা ওয়াইল লুপ ব্যবহার করে প্রথম 10টি সংখ্যার যোগফল শিখতে যাচ্ছি। কোড ব্যাখ্যা করি। এটি আমাদের হেডার ফাইল। মেইন ফাংশনের ভেতরে আমরা 0তে আরম্ভীকরণ দুটি পূর্ণসংখ্যা ভেরিয়েবল x এবং y ঘোষিত করেছি। এটি আমাদের ওয়াইল লুপ। ওয়াইল লুপের কন্ডিশন হলো x 10 এর থেকে কম বা সমান। এখানে x এর মান y এর মানে যোগ করা হয়েছে। যোগফলের পর প্রাপ্ত মান y তে সংরক্ষিত হয়েছে। তারপর আমরা y এর মান প্রিন্ট করি। x এর মান বৃদ্ধি পেয়েছে, এর মানে x এর মান 1 দ্বারা বৃদ্ধি পেয়েছে। এটি রিটার্ন স্টেটমেন্ট। এখন প্রোগ্রাম এক্সিকিউট করি। আপনার কিবোর্ডে কন্ট্রোল, অল্ট এবং টি কি একসাথে টিপে টার্মিনাল উইন্ডো খুলুন। লিখুন জিসিসি স্পেস while.c স্পেস -o স্পেস while। এন্টার টিপুন। লিখুন /while। এন্টার টিপুন। আউটপুট প্রদর্শিত হয়েছে। এখন while লুপের কাজ দেখি। উইন্ডোর আকার পরিবর্তন করি। এখানে x এবং y এর প্রথম মান হলো 0। এটি while কন্ডিশন। এখানে আমরা যাচাই করি যে x 10 এর থেকে কম বা সমান কিনা, যার মানে x এর মান 0 থেকে 10 এর মধ্যে হবে। তারপর আমরা y এবং x যোগ করি, অর্থাৎ 0+0। আমরা 0 পাই। আমরা y এর মান প্রিন্ট করি। এখানে আমরা 0 পাই। তারপর x এর মান বৃদ্ধি পেয়েছে, যার মানে এখন x এর মান 1 হবে। আবার আমরা কন্ডিশন যাচাই করব, 1 10 এর থেকে কম বা সমান। যদি কন্ডিশন ট্রু হয় তাহলে আমরা মানগুলি যোগ করব। y হলো 0+x যা হলো 1, 0+1 হলো 1। আমরা 1 হিসাবে মান প্রিন্ট করি। আবার x বৃদ্ধি পেয়েছে। এখন x এর মান হলো 2। আবার কন্ডিশন যাচাই করি, 2 10 এর থেকে কম বা সমান। এই কন্ডিশন ট্রু হলে আমরা মান যোগ করব, 1+2 যা 3 দেবে। মান 3 প্রিন্ট করি। এইভাবে এটি x 10 এর থেকে কম বা সমান পর্যন্ত যাবে। এখন একই প্রোগ্রাম ডু ওয়াইল লুপ ব্যবহার করে দেখব। এখানে প্রোগ্রাম রয়েছে। আমাদের ফাইলের নাম হলো do-while.c। এই ভাগ ইতিমধ্যেই আগের প্রোগ্রামে ব্যাখ্যা করা হয়েছে, তাই এখন ডু ওয়াইল লুপে যাই। এখানে প্রথমে লুপের ভাগ এক্সিকিউট করে তারপর কন্ডিশন যাচাই করা হয়। x এবং y এর মান যোগ করা হয়েছে এবং তারপর প্রাপ্ত মান y তে সংরক্ষিত হয়েছে। এর কার্যনীতি while প্রোগ্রামের অনুরূপ। প্রোগ্রাম এক্সিকিউট করি। টার্মিনালে ফিরে আসি।
লিখুন gcc space 2 hyphen while.c space hyphen o space do enter টিপুন লিখুন /do enter টিপুন আউটপুট আমাদের while প্রোগ্রামের অনুরূপ এখন do while লুপের কাজ দেখি উইন্ডোর আকার বদলাই এখানে x এবং y এর মান হলো 0 আমরা সেই মানগুলি যোগ করলে 0 পাই y এর মান হলো 0 0 হিসাবে মান প্রিন্ট করি তারপর x 1 দ্বারা বৃদ্ধি পায় যার মানে এখন x এর মান হলো 1 এরপর কন্ডিশন যাচাই করা হবে এখানে লুপের ভাগ প্রথমে এক্সিকিউট করা হয় যাই হোক যদি কন্ডিশন ফলস হয় তাহলেও আমরা মান পাই যা হলো 0 1 10 এর চেয়ে কম বা সমান কিনা তা এখানে যাচাই করব কন্ডিশন হলো ট্রু আবার আমরা মান যোগ করব এখন 0 প্লাস 1 তারপর y এর মান হিসেবে 1 প্রিন্ট করব আবার x এর মান বৃদ্ধি পাবে এখন x এর মান হলো 2 তারপর 2 10 এর চেয়ে কম বা সমান যাচাই করি এখানে ফিরে আসব তারপর আমরা 1 প্লাস 2 সমান 3 যোগ করব y এর মান হিসেবে 3 প্রিন্ট করি এইভাবে এই কন্ডিশন যাচাই করা হবে যতক্ষণ x এর মান 10 এর চেয়ে কম বা সমান হবে এটি আমাদের রিটার্ন স্টেটমেন্ট দ্রষ্টব্য যে এখানে while কন্ডিশন সেমিকোলন দিয়ে শেষ হয় while লুপে কন্ডিশন সেমিকোলন দ্বারা শেষ হয় না এখন আমরা একই প্রোগ্রাম C++ এ এক্সিকিউট করা দেখব C++ এ এটি আমাদের while প্রোগ্রাম কার্যনীতি এবং রূপায়ণ আমাদের C প্রোগ্রামের অনুরূপ এখানে কিছু পরিবর্তন রয়েছে যেমন হেডার ফাইল stdio.h এর বদলে iostream এখানে আমরা using namespace std using statement অন্তর্ভুক্ত করেছি এবং printf ফাংশনের স্থানে cout ফাংশন ব্যবহার করেছি while লুপের গঠন আমাদের c প্রোগ্রামের অনুরূপ প্রোগ্রাম এক্সিকিউট করি টার্মিনালে ফিরে আসি প্রম্পট পরিষ্কার করি এক্সিকিউট করতে লিখুন g++ স্পেস while.cpp স্পেস হাইফেন ও স্পেস while1 এন্টার টিপুন লিখুন /while1 এন্টার টিপুন আপনি দেখতে পারেন যে আউটপুট c তে while প্রোগ্রামের অনুরূপ এখন c++ এ do while প্রোগ্রাম দেখি টেক্সট এডিটরে ফিরে আসি এখানেও একই রকম পরিবর্তন রয়েছে যেমন হেডার ফাইল ইউজিং স্টেটমেন্ট এবং cout ফাংশন বাকি জিনিস অনুরূপ প্রোগ্রাম এক্সিকিউট করি টার্মিনালে ফিরে আসি লিখুন g++ স্পেস do-while.cpp স্পেস -o স্পেস do1 এন্টার টিপুন লিখুন /do1 এন্টার টিপুন এখানে আউটপুট C তে do while প্রোগ্রামের অনুরূপ এখন কিছু সাধারণ এরর এবং তাদের সমাধানও দেখব টেক্সট এডিটরে ফিরে আসি ধরুন আমি এখানে x এর মান বৃদ্ধি করব না সেভ এ টিপুন দেখি কি ঘটে টার্মিনালে ফিরে প্রম্পট পরিষ্কার করি প্রোগ্রাম এক্সিকিউট করি আপ অ্যারো কি দুইবার টিপুন আবার আপ অ্যারো কি টিপুন আউটপুট প্রদর্শিত হয়েছে আমরা অনেকগুলি শূন্য দেখতে পারি এর কারণ হলো লুপের টার্মিনেটিং কন্ডিশন নেই একে ইনফাইনাইট লুপ বলে ইনফাইনাইট লুপ সিস্টেমকে নিঃসার করে তুলতে পারে এটি প্রোগ্রামের সকল প্রসেসর সময় ক্ষয় করতে পারে কিন্তু এটি টার্মিনেট করা যেতে পারে প্রোগ্রামে ফিরে আসি এরর স্থির করি লিখুন x++ এবং একটি সেমিকোলন সেভ এ টিপুন আবার এক্সিকিউট করি টার্মিনালে ফিরে আসি এখন আপ অ্যারো কি টিপুন হ্যাঁ এটি কাজ করছে আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি স্লাইডে ফিরে যাই সংক্ষিপ্তকরণ করি এই টিউটোরিয়ালে আমরা শিখেছি while লুপ উদাহরণস্বরূপ while x 10 এর থেকে কম বা সমান do while লুপ উদাহরণস্বরূপ do স্টেটমেন্ট ব্লক এবং
শেষে while condition নির্দেশিত কাজ হিসেবে for loop দ্বারা এগুলি প্রিন্ট করতে প্রোগ্রাম লিখুন 0 থেকে 9 for লুপের সিনট্যাক্স হলো for variable initialization variable condition এবং variable increment বা decrement এবং এখানে লুপের ভাগ হবে এই লিংকে উপলব্ধ ভিডিওটি দেখুন এটি কথ্য টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায় ভালো ব্যান্ডউইথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কথ্য টিউটোরিয়ালগুলি ব্যবহার করে কর্মশালার আয়োজন করে অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয় এই বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন স্পোকেন টিউটোরিয়াল টক টু এ টিচার প্রকল্পের অংশবিশেষ এটি ভারত সরকারের ICT MHRD এর ন্যাশনাল মিশন অন এডুকেশন দ্বারা সমর্থিত এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিংকে প্রাপ্তিসাধ্য আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি অংশগ্রহণের জন্য ধন্যবাদ